যেহেতু বৃহস্পতিবার হাট বার, তো বাবা এখানে হাট থেকে ফুলকপি এনেছে। ফুলকপির সাইজটা দেখো কত বড়। আর এখানে আছে একটা বাঁধাকপি, আছে এখানে কলা, মৌ সকালে মুড়ি খায় তার জানাচুর, এখানে আছে বিস্কিট, টোস্ট, আর নিচে বাটার, আর এখানে আছে টমেটো। পাকার থেকে কাঁচাটা বেশি ভালো লাগে। আর এখানে আছে শীতের সব থেকে আর একটা ফেভারিট জিনিস আমার, কি এটা জিও মটরশুঁটি, মটরশুঁটি যেটা আমার মৌ ঝুমে সবার প্রিয়। চলো দেখে আসি মৌ কী করছে। মোয়ের সামনেই হলো পরীক্ষা, কত একটু করে পরীক্ষা দেবে পড়াশোনা করছে। আর চলো এবার দেখে আসি ঝুম আর মনীষা কি করছে। চলো দেখে আসি কি করছে। ওই যে সবাই ঘরে দরজা বন্ধ করে বই পড়ছে, কারণ ঝুমেরও সামনে পরীক্ষা। ঝুমের কত তারিখ থেকে পরীক্ষা, মনীষা ওখানে পড়াশোনা করছে, পরীক্ষা তোদের ডিস্টার্ব করবো না। আর বাবার আছে মাংস নিয়ে এসছে, এখানে মা দুটো রেখেছে। ঝুম বসে বসে ঝুমের বড় মাকে হেল্প করছে, রসুন রসুন ছুটছে। মায়ের দিকে রাতের রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এখানে জল গরম হতে দিয়েছিলাম। জলটা ভালো করে গরম হয়েই গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো একটু চা, আর সাথে মিক্স করবো একবারে কফি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। আর এখানটায় আমি নিয়ে নিয়েছি হেনা, তো প্রথমে অল্প পরিমাণে নিয়েছিলাম, যেহেতু বোনরা বলছে ওরাও করবে, তো তিনজন করবো সে আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি এখানে হেনা। আর এখন এর ভেতরে চা আর কফির মিশ্রণটা ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো, যাতে দেখবো যে এটা একদম না পাতলা হয় আবার না গাঢ় হয়। তো দেখো আমার এখানে মিশ্রণ করা হয়ে গেছে, আর এখন মিশ্রণটাকে রেখে আসবো ফ্রিজে। রাতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো একদম পরের দিন সকালের থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে ধানের কাজ, কাল ধান কেটে রাখা হয়েছিল, তো বাবা কাকা সকাল সকাল শুরু করে দিয়েছে ধান মানে ঝাড়ার কাজটা। তো একটা চাষি ফ্যামিলিতে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় তোমরা সকলেই জানো, আর তোমরা যারা আমার পরিবারের সদস্য তারা নিশ্চয়ই জানো যে আমাদের চাষবাস তো প্রচুর পরিমাণে মানে কষ্ট করতে হয় যখন ধান ওঠে বা পাট ওঠে। শুধু আমাদের না, মানে যারা কৃষক তারা তাদের সবারই। তো যাই হোক, বাবার কাকা এখানটায় ধান ঝাড়ছে, আর ধানের দিকে ঝাড়া হয়ে গেলে মা এখানে বসিয়ে দিয়েছে ধান সেদ্ধ করার জন্য। তো ফ্রিজ থেকে মিশ্রণটা বের করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল তেল। তো এক চামচই নারকেল তেল ইউজ করেছি, আর এখানটায় দেবো অ্যালোভেরা জেল। তো আমি গাছের অ্যালোভেরাটা ইউজ করিনি, এখান থেকে কৌটার যে অ্যালোভেরা সেটাই ইউজ করছি। আর তার ভেতরে দেবো দুটো ডিম, আর এই ডিমের সাইজটা দেখো কতটা বড়। তো যাই হোক, এর ভেতরে এখন ডিমটা দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে আবার নাড়িয়ে নেবো। আমি এই পাশে এইদিকে, আমি এইদিকে কই, ওটা কার? তো কুটুসির সাথে একটু দুষ্টুমি হলো, তারপর খাওয়া দাওয়া করে তিন বোন চলে এসেছি ছাদে, আর ছাদে বেশ হাওয়া দিচ্ছিল সুন্দর। আর সবার আগে আমি হেনা করে নিচ্ছি, তারপরে মনীষা মৌকে হেনা করে দেবে, আর তারপর আমি আবার মনীষাকে হেনা করে দেবো। তো তিন বোন এভাবেই হেনা করছি। চুল সুন্দর মসৃণ আর উজ্জ্বল করতে হেনা খুবই উপকার একটা জিনিস, আর চুলের কন্ডিশনার হিসাবে হেনা কাজ করে। তো আমরা কম বেশি সকলেই জানি হেনার উপকারিতা, আর যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব যে আমরা কিভাবে আমাদের চুলের যত্ন নিই। সবার মাথা হেনা করা হয়ে গেছে, তো আমরা একটুখানি ওপরে বসবো। বাবা ওইদিকে পালং শাক কেটে বাড়ি চলে এসছে, তো এখানটা একটু সবার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, মানে পালং শাকগুলো বেছে দিচ্ছিলাম। তো প্রচুর পালং শাক হয়েছে, যেহেতু জমিতে মানে একবারে হয়েছে, আর বড় হলে আবার পাতা নষ্ট হয়ে যাচ্ছিলো, যার জন্য কিনে সব একবারে তুলে ফেলতে হয়েছে, আর অর্ডার ছিল আজকে প্রচুর। তো এখানটায় পালং শাকগুলো বাছার পরে বাবা কাকা এখন ধুচ্ছে কলে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা কাজ আমাদের বাড়িতে হচ্ছে এই টাইমটায়, যার জন্য আর ভিডিও শ্যুট করা হচ্ছিল না, কারণ সবার হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম কাজ। আর তারপর এখন চলে এসেছি একটু
পেয়ারা মাখা খেতে। তো শীতের দুপুরে পেয়ারা মাখা খেতে তো দারুণ লাগে। তো বোন আজকে মৌ মাখাচ্ছে, মৌ নিজে হাতে শিলে বেটেছে। আর এখানে দেখো পালং শাক ধুয়ে রাখা হয়ে গেছে, পুরো সবুজ টাটকা পালং যাকে বলে। আর ওই কলে ধরছিল না, তারপরে এখানে কিছুটা বেঁচে ছিল, তো বাবা এখানটায় আবার এই কলে নিয়ে এসে দিল। কাকা আবার এখানে ধুয়ে ধুয়ে রাখছে। তো পালং শাক বিক্রি করে চলে এসছে, আর কাকা এখানটা নিয়ে এসছে সবার জন্য স্যান্ডউইচ। তো রাতে এখন সন্ধ্যার যে টিফিন সেটা এখন করে নিয়েছি। আর আজকে রাতের মেনু ছিল গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি সাথে ঘুগনি, আর সাথে ছিল পায়েস, গুড়ের পায়েস। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।